গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, আসলে যে বাড়ি থেকে আসছিলাম, তো মানে আমার নানির বাড়ি থেকে হয়তো ব্লগগুলো দেখেছি, তাই আমরা দিতে পারিনি, একটু হয়রান হয়ে গেছিলাম। আর আমি একটু ভয় ভয়েছিলাম বাইরে থেকে আসছি, কোনো যদি ইয়াটিয়া হয়, তাই আজ আমরা দেখাবো যে আমরা কীভাবে ইয়া করি। সো এখানে একটা খুব সুন্দর চাঁদ উঠেছে, আপনাদেরকে হয়তো দেখাতে পারি, কিন্তু আমি আমার ক্যামেরাটা ঘোরাতে পারবো না। কীভাবে যেন ক্লিক করলে ঘুরে ক্যামেরা, তো এই যে এখানেই কোথায় জানি চাঁদটা উঠেছে, ওই যে এই তো চাঁদটা খুবই সুন্দর হয়ে আছে, মনে হচ্ছে যে একটা আপনাদেরকে আমি আমার লাইকে তো যে দেখেন আমি কাকে কাকে লাইক মেরেছি, তো আমি খুবই এক্সাইটেড। আমি আজ এই কর্নারটা গোসলিয়েছি, এখানে পানির বোতল, এই যে এখানে ম্যাট, আমি এখানে মেহেন্দি নিয়েছি। তো আমার মা কিছুদিন হলো এটা করে না, এটুকুই করেছে। তো আমার মা একটা কিছু কিনেছিল, মালা, এটা অনেক সুন্দর, চাইলে এটা গলায়ও পরতে পারবেন, এরকম বেল্টের মতন, এটা এরকম রানির ইয়ার মতনও নিতে পারবেন, আবার এরকমও নিতে পারবেন। হ্যাঁ, আর আপনি একটা জানেনি, আমি টিকটক করেছিল এক ছেলে নাম অপু, ধরে নিয়ে গেছে, একদম ভালো হয়েছে। তো একজন জিজ্ঞাসা করেছে যে ভাই আপনার চুল কোথায়, তো বলে যে পুলিশটা কেটে সেমাই বানায় খেয়ে নিয়েছে, সো ফানি। তো আমাদের এখানে অনেক গাছ আছে, তোমারই এতো বেথে, তো আমি জানি যে রাত্রে গাছ দেখে জাগালে মাথায় সমস্যা হয়ে যায়। তো আমরা কিছুদিন পরে একটা হরর, মানে আজকে আমরা একটা হরর ইয়া করব, চাইলে আপনারা অবশ্যই দেখবেন, রাত তো, তাহলে আমি এই ভিডিওটা করার পরে আমি দেখাবো। তো আমার বোন এই যে সাকুরা স্কুল সিমুলেটর দেখছে, হয়তো টিভিটা দেখা যাচ্ছে না, এই যে দেখছেন, তো আমি ওই যে একটা ক্যামেরা দিয়ে করি, হয়তো আপনি আমার ব্লগগুলো দেখলে জানবেন না, বাট আমি একটা ক্যামেরা দিয়ে করি, ওটা আপনি ক্যামেরা লিখলেই পাবেন, পিঙ্ক পিঙ্ক একটা ফটোর মতো, ওইটাতে চাপ দিবেন, ওইখানে পজ করে সব স্টিকার আছে। আর শামসের কাছ থেকে আমি কিছু আইডিয়া নিচ্ছি, তারপর রিনি বার্ড একটা আছে না, ওনার কাছ থেকে আমি আইডিয়াগুলো নিয়েছি, তারপর এরকম করে অনেক ব্লগ থেকে আমি আলাদা আলাদা করে আইডিয়া নিই। এই জন্য আপনারা হয়তো ভাবেন যে কী ব্যাপার, এই ব্লগটা তো আমি এখানে দেখেছি, তাই না, আমি তো এটা শামসের ওখান থেকে দেখছি। তারপর আমরা একটা শপিংয়েরটা করেছি, তো হয়তো আবার বলতে পারবেন যে কী ব্যাপার, এটা না ওর কাছ থেকে দেখলাম, এটা আসলে হয় আমরা ছোট মানুষ, তাই সবার কাছ থেকে আইডিয়া নিতে পারি। আপনারা যেমন বড় মানুষ পড়াশোনায় আইডিয়া নেন, অনেক কিছুতেই তো আইডিয়া নেন, মারামারি করছিলাম আমরা, হ্যাঁ ওটাতে কিছু মনে করবেন, আমার কাট করা ভুলে গেছে আর আমার বোন ডাবল বার বলেছে। তো আপনি আমার মামার ভিডিওগুলো দেখবেন অবশ্যই, ব্লগগুলো সাবস্ক্রাইবও করবেন, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, লাইক মেরেন শেয়ার করেন, হ্যাঁ
আর হচ্ছে অল নোটিফিকেশনটা চালিয়ে দিবেন, আর লাইক 100 মিলিয়ন লাইক তো আমার চাই। হয়তো আপনাদের জন্য বেশি হয়ে যাবে 100 মিলিয়ন লাভ, বাট আমার 100 মিলিয়ন লাভে একটা মানে মানে কি বলি 100 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি হয়ে যায় আমার, তাহলে আমি একটি স্পেশাল ভিডিও করব আপনাদের জন্য টেক কিনে। তো আসলে এটাই তো এই যে এখানকার কালেকশন, এই রেডটা আমার মামা আমার বোনকে কিনে দিয়েছিল, এটাই যে পিঙ্কটা এটা সেলার থেকে কিনা, সেলার থেকে আপনারা সেলার আর আরং থেকে অবশ্যই কিনবেন, ওইখানকার জামা কাপড় ছোট, হ্যাঁ স্বপ্ন থেকে শপিং করবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর আরঙের কথা তো বাদই দিলাম, ওটা এত ভালো, ছোটদের জন্য বড়দের মতন ইয়া পাওয়া যায়। তো আপনারা হয়তো আমার যে ঈদের দিনে একটা ব্লগ দেখেছেন কমলা কালারের ড্রেস পরা, ওইটাতে আমি হচ্ছে আমার ইয়া ঈদের ওই অরেঞ্জ কালারের ইয়াটা ইয়া করেছিলাম। সো আমার বোন তো এখনই বাই বাই করে দিতে চাচ্ছে, তো এটা কিন্তু আমরা ডাল ঘুটনি বানানোর জন্য ইয়া করি, আর মা এটা তালতলা থেকেও কেনা যায়। তো আমি আমার বার্থডে সময় স্পেশালি একটা ভিডিও করব, অবশ্যই ঘরেই করা হবে, বাট একটু বাইরে যেতে হবে, আমাকে সাইকেল কিনে দিবে আমার মা গিফটে। আসলে হ্যাঁ ওকে কি জিনিস কিনে দিবে সেটা আমরা আজ পর্যন্ত জানি নাই, বাট এটা জানি যে ওকে কী জানে একটা জিনিস কিনে দেবে, বাট আমি জানি যে আমাকে সাইকেল কিনে দিবে। সো এটাই ও কাকে না কি বলবে না। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সবচেয়ে বেশি লাইক করবেন, না 1 মিলিয়ন দিতে পারবে না, 1 মিলিয়ন 70 লাখ দিতে পারবেন, 70 লাখ মানে 70 মিলিয়ন লাইকস আমরা একটু মানা, হয়তো 70 মিলিয়ন কম বেশি হয়ে যাবে, 70 লাখ হলেই হবে। তো আমরা ব্লগটা বেশি না করে আল্লাহ হাফেজ।